খুলে দেব। আচ্ছা আচ্ছা তাহলে এদিকে যাও তো, যাও তো যাও। ও ওইদিকে যাবে না, ওইদিকে ওইদিকে না যাবে না বল দিচ্ছি, ওইদিকে বড় না মানুষ যাবে। ও আচ্ছা আচ্ছা কি বলছি বলো তো, জায়গা খারাপ, জায়গা খারাপ, আরে বড় মানুষ এইটা কি করছিস, ঝগড়া করছিস মেয়ের বিয়ে। गुड मॉर्निंग फ्रेंड, वेलकम टू ए न्यू ब्लॉग। आज के हम जा इंटरेस्टिंग जगह, एर आगे हमें को दिन जाने तो ब्लॉगे थकूँ देखु कथाई जाज के बंधु रवीन रही है पिछने वही कैमरा धरे आस्क पड़े ही जा कथा बोलो बोले मास्कटा एक नाम आज केल्ल जा बाबला तला पार हुए हमें एक् नारकेल तलाई हमें नुलियाखाली पार हो गल सामने किछु छेले देखा जाच्छे आमरा जिज्ञासा करे नेब एदेरके कतटा जेते आछे। देखते देखते आमरा गोपालपुरे एसे गेछि, एरपरेई हेरोभांगा, तारपरे हबीर मोड़। एखाने एकटा नतून पेट्रोल पाम्प होयेछे देखते पाच्छि, भालोई होयेछे। एई रास्तायो कोनो पेट्रोल पाम्प छिलो ना, से ही कैनिंग छिल। ओ अच्छा, एरपर आम्रा महेंद्र मोड़े एलम, एरपर मन हे हिरोभांगा। दादा हबीर मोड़ा कथा, हबीर मोड़ हिरोभांगा देखे सामने ना दादा, हबीर मोड़ा कथा, हबीर मोड़ डान दिखे जो ना कि एक्चुअलि आगे को दिन एखे आसनी केल्लाते এবারে এই যে হবির মোড় কোথায় সেটাও জানি না, তো অনেক লোকজনকে জিজ্ঞাসা করে করে এই হবির মোড়ের রাস্তা থেকে ঢুকেছি। এখন রাস্তাটা দেখুন কি বেহাল দশা, এই পথে একটি মসজিদ আছে দেখতে পাচ্ছি, কতটা যেতে হবে তাও জানি না। কেল্লা যাব, সোজা যাব, এ একদম না জানা নতুন রাস্তায় প্রথমবার খুঁজে খুঁজে যেতে কিন্তু দারুণ মজা লাগে, নিজেকে একটা ভাস্কো ডা গামা ডা গামা মনে হয়। আমরা কি দেখেছি, ট্রেন বন্ধ থাকে, আর এই প্রত্যন্ত গ্রাম ট্রেন থেকে অনেক দূর। এখানে বাসে ম্যাজিক গাড়িতে আর অটোতে আসতে হয়, রাস্তার এত বেহাল দশা, এখানে অটো ম্যাজিক গাড়ি কিছুই আসতে পারে, তাহলে এখানে করোনা আসবে কি করে? করোনা আসবে, করোনা তো ট্রেনে করে আসবে, এখানে ট্রেনই পরিষদে পারেনি করোনা আসবে, অটো ম্যাজিক গাড়ি কিছুই মনে করে তালতলা নিমতলা জামতলা আমতলা নারকেলতলা বাবলাতলা সব কিছু পেরিয়ে আমরা এখন পিয়ালি নদীর এই পরিত্যক্ত খাল, এখান থেকে কেল্লা খুবই নিকটে, এখানে আমরা এসে পৌঁছেছি। এটা মেরিগঞ্জের অন্তর্গত কুলতলি থানায় পড়ে, এখান থেকে খুব কাছেই কেল্লা, একটা ইটভাটা দেখতে পাচ্ছি। দেখা যাক আর কতটা পথ চলতে হয়, একেবারে অফ রোডিং করে যাচ্ছি, কিন্তু সাইডের নাজারা বা প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। পিয়ালি নদীর দুপারে অনেক ইটভাটা আছে আর জলেতে শ্যাওলা জমেছে, দুপাশে শাল বা এই জাতীয় কিছু গাছ লাগানো আছে যাতে ধসে না যায়, সম্ভবত এটাই বাঁধ। আচ্ছা আচ্ছা, এইগুলো লম্বু গাছ বা ইউক্যালিপটাস গাছও হতে পারে, সম্ভবত ইরিগেশন দপ্তর থেকে এই গাছগুলো লাগিয়েছে। আমরা ক্যানিং থেকে যাচ্ছি, আগেই বলেছি আপনি জয়নগর থেকেও আসতে পারেন, যদি নিমপিট হয়ে আসেন তাহলে 55 মিনিট লাগবে 24 কিলোমিটার, আর যদি ক্যানিং থেকে আসেন তাহলে 27 কিলোমিটার 1 ঘন্টা 17 মিনিট, কিন্তু আমরা যেহেতু রেকর্ডিং টেকর্ডিং করছি তাই আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। ফ্রেন্ড উই রিচ অ্যাট ডোঙাজোড়া বাজার, ডোঙাজোড়া মানে ডোঙা বা নৌকা মনে হয় সারানো হয়। এখানে একটি ভারত সেবাশ্রম সংঘের আশ্রম তৈরি হচ্ছে,
পিয়ালি নদীর মূল শাখার ওপর যে বাঁধটির দেওয়া হয়েছে এইটা সেই মূল শাখা, তার উপর থেকে আমরা যাচ্ছি। এপাশে মূল নদী আছে আর এই পাশে সেই পরিত্যক্ত অংশটি যেটা বাদ গেছে। আপনাকে ম্যাপে না বুঝালে বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি লক গেট তৈরি হওয়ার জন্য এই মূল অংশটিকে বন্ধ করা হয়েছে এবং লক গেট যে অংশে তৈরি হয়েছে সেই অংশটা খাল কেটে সেটাকেই চালু করা হয়েছে। এটা জল নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে এবং এটা পুরোটাই ইরিগেশনের আন্ডারে ঘিরে রাখা আছে, সংরক্ষিত এলাকা। এখানে আপনি বিনা অনুমতিতে ঢুকলে কিন্তু ফাইন হয়ে যাবে, এখানে আপনি ঢুকতে পারবেন না, গাছও কাটতে পারবেন না, অনুমতি নিয়ে আপনাকে পিকনিক করতে হবে। এখানে এসে জানতে পারলাম যে ঢাকুরিয়া বা কলকাতার কোথাও থেকে মানে ইরিগেশন থেকে এখানে পিকনিকের জন্য বুকিং টুকিং করা যায়, সরকারি লজ আছে। তো আমরা সামনেই চলে এসেছি, ঢালাই রাস্তার খুব বাজে অবস্থা, সামনেই কেল্লা, সব ব্যথা হয়ে গেল একদম, এত অফ রোডিং। দুই বন্ধু সামান্য জলপান করে এবার আমরা নদীর চরে নেমে যাচ্ছি বাইকটিকে সাইডে রেখে। দেখি যদি কিছু দেখা যায়, আপনাদেরকে কিছু দেখানো যায়। বাহ, খুব সুন্দর গাছ এখানে পাড়ে লাগিয়ে রাখা আছে যাতে ধসে না যায়। এখানে নদীতে বেশ কিছু বোটও দেখতে পেলাম। এই হচ্ছে পিল্লাই সাইজের কেল্লা, কটা গেট আছে এখনো গুনিনি, ওপর থেকেই আছে ব্রিজ। আমরা এখন দাঁড়িয়ে আছি কেল্লাতে। কেল্লাটা হচ্ছে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ডোঙাজোড়া বলে সেইখানে। কেল্লা ক্যানিং থেকে 27 কিলোমিটার, জয়নগর থেকে আসতে পারেন 31 কিলোমিটার, এছাড়া আপনি দক্ষিণ বারাসাত থেকে আসতে পারেন। দক্ষিণ বারাসাত জয়নগর থেকে আসতে গেলে আপনাকে লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেন ধরতে হবে বা আপনি সড়কপথেও আসতে পারেন। আমরা এসেছি ক্যানিং থেকে, ক্যানিং লোকালে আসতে পারেন, ক্যানিং থেকেও আপনি সড়কপথে তারপর আসতে হবে হেরোভাঙা হয়ে। তো এখানে রাস্তার অবস্থা খুব ভালো নয়, হেরোভাঙা পর্যন্ত মোটামুটি ভালো, তারপরে ভালো নয়। এখানে হচ্ছে এটা পিয়ালি নদী, যারা পিয়ালি নদী দেখেননি বা শুধু বইয়েতে পড়েছেন, এখনকার অনেক বাচ্চারাই পিয়ালি নদী পড়েনি, পিয়ালি নদী যারা পড়েননি মানে পিয়ালি নদী যারা পড়েছেন দেখেননি তাদেরকে বলি এটা হচ্ছে পিয়ালি নদী। এখানে এই যে লক গেট বা 32 কপাট বলে এখানে করে দিয়েছে, করে দেওয়ার পরে যেটা হয়েছে এই মূল যে পিয়ালি নদী, পিয়ালিতে আছে যেটা রেল ব্রিজ আছে সেইটা বন্ধ হয়ে গেছে, সেই পর্যন্ত আর স্রোত যায় না। এই পিয়ালি নদীর সাথে কাটাখাল যুক্ত আছে যেটা আপনার বাড়াইপুরের ওটা কি উত্তরভাগ ব্রিজ হয়ে কলকাতার দিকে চলে গেছে এবং সমস্ত কলকাতার জলটা কিন্তু পাস হয় হয়ে মাতলাতে ছড়িয়ে যায়। এই পিয়ালির উৎস কিন্তু মাতলা, আবার মোহনাও হচ্ছে মাতলা। তাহলে চলো উপরে গিয়ে আমরা দেখি। আমরা এখন যাচ্ছি কেল্লা ব্রিজের ওপর উঠব, ব্রিজের ওপরে হচ্ছে রাস্তা আছে সড়কপথ, আর নিচে আছে এই লক গেট, আর এখান থেকে জল এখন ওই দিকে যাচ্ছে, ভাটা আছে, জল বেরিয়ে যাচ্ছে, সেটা দেখার চেষ্টা করব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আমি কোনোদিন আসিনি এর আগে, এই প্রথমবার এলাম। শুনেছিলাম কেল্লা কেল্লা, প্রথমে ভেবেছিলাম যে কেল্লা মানে কোনো একটা হয়তো মানে দুর্গ ফুর্গ হবে, যেমন আমরা পড়েছি তিতুমিরের বাঁশের কেল্লা, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। কেল্লাটা হচ্ছে এখানে এই লক গেট ব্রিজটার জন্যই কেল্লা। এই ভিউটা দেখো, এই যে এইটা হচ্ছে পিয়ালি নদী। এইটা অ্যাকচুয়ালি কেটে করা হয়েছে মানে খাল কেটে, আর মূল যে নদীটা সেটা ওই সাইডে আছে, রাস্তার উপর দিয়ে আমরা এলাম বাজারের উপরে, সেটা বন্ধ আছে। আর এখানটা এটাকে কেটে বানানো হয়েছে, এই ব্রিজটা বানানোর পর এটাকে চালু করে দেওয়া হয়েছে। তো এখন আমরা উপরে উঠবো, সিঁড়ি আছে এখানে, সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি কী ভিউ দেখা যায়। গাড়িটা ওদিকে রেখে এসেছি, এইখান থেকে দেখি ছেড়ে দিস না জানাবার। এখন ভাটা যাচ্ছে, ওইদিকে বোট আছে, বোটে মনে হয় সব চড়ে তবে সন্ধ্যের দিকে বিকালের দিকে। আমরা এখন উঠছি সিঁড়ি থেকে, উপরে গিয়ে দেখি কী ভিউ দেখা যায়। এইদিকে নদী নদী মনে হচ্ছে, এই হচ্ছে গেট, এখানে 32টা গেট আছে, 32 কপাট আছে বলে
আমরা একবার ছোটোবেলায় শুনেছিলাম 32 কাপাটে গেট ভেঙে গেছে, ক্যানিং ট্যানিং ভেসে যাবে। 32 কাপাট আছে, গেট আছে, এই হচ্ছে বড়, এই হচ্ছে মাতলা নদীর শাখা, মাতলা নদীর শাখা, পিয়ালি নদী মূল শাখা মাতলা নদী থেকে এসছে, আবার মাতলা নদীতেই মিশেছে। এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, এইটা রেল লাইনের মতোই দেখ, চড়া যাবে নাকি, মানে খারাপ হয়ে গেছে এখন, রেল লাইনের মতো পাতা আছে, ঠেলে ঠেলে নিয়ে যায়, মানে রেলগাড়ির মতো চড়া যাবে, মতো মতো ভালো না সিস্টেমটা, চড়া যাবে। কিছু একটা বিষয় আছে, এটা কী কাজে লাগে, কোনো একটা দরকার তো আছে, ইঞ্জিনিয়াররাই বলতে পারবে কাজ কি আছে। তিনখানা গাড়ি, চার তিনখানা গাড়ি আছে, ও মাথায় কটা আছে। আর এই হচ্ছে বড় নদী, রোদ পড়ছে, বিশাল জলের টান, এদিক দিয়ে আমরা এলাম। এই লক গেটগুলো করার মাধ্যমে জলটাকে নিয়ন্ত্রণ করা হয়, মানে মাতলার যে জলটা এই পিয়ালির শাখা থেকে গ্রামের মধ্যে ঢুকে যায়, বা অতি বর্ষণের সময় বা বন্যার সময় যে ঢুকে গিয়ে অনেক এরিয়া ভাসিয়ে দেয়, বড় একটা অঞ্চল ভাসিয়ে দেয়, ক্যানিং বাড়াইপুর এদিকের অঞ্চল মেরিগঞ্জ ভাসিয়ে দেয়, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই লক গেটগুলো লাগানো হয়েছে। এর নিচেই রয়েছে জল, ওইদিকেও নৌকা আছে, এই নৌকাগুলো মনে হয় বেরাতে পারে না, গেট থেকে বেরাবে কী করে, তাই না, এগুলোই ভ্রমণ করার জন্য, চড়ার জন্য। ডাবুতেও তো এরকম, এই দরজাগুলোকে তোলে, ওপরে যে গাড়িগুলো আছে ওই গাড়ির সাথে লাগিয়ে লোহার দড়ি আছে, লোহার দড়ি দিয়ে তোলে। জল কিন্তু অনেক জোরে বেরোচ্ছে। এই আমার বন্ধু রবিন দাঁড়িয়ে আছে, রবিনের একটা চ্যানেল আছে, ম্যাথ চ্যানেল, মুখটা একটু দেখা, এখানে করোনা আসছে না, করোনা এখানে আসতে পারে না, ট্রেন লাইন নেই, ট্রেন বন্ধ আছে। আর এইখানে হচ্ছে যেটা বলছিলাম, রবিনের একটি ম্যাথ চ্যানেল আছে, ম্যাথ উইথ রবিন, আপনার যদি পাটিগণিত বা বিভিন্ন ম্যাথের সমস্যা থাকে বা আপনার সন্তানের থাকে ছেলে মেয়ের, তাহলে চ্যানেলটা ফলো করতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন তারাও চ্যানেলটা ফলো করতে পারেন, চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন তারা স্টোরি উইথ অভিজিতে পাবেন বিভিন্ন সাসপেন্সিভ গল্প, সামাজিক গল্প, ইন্টারেস্টিং গল্প। দারুন দারুন দারুন, এই উপরে গাড়িগুলোর সাথে চাকা লাগানো আছে, ওখান থেকে লোহার দড়ি নিচে ঝুলানো থাকে, ওই এক একটা খাঁজের সোজা দাঁড় করিয়ে দেয় চাকা লাগিয়ে, আর নিচে দড়িটা বাঁধা থাকে, মানে লোহার কপাটের মতো দড়ি, এবার ওই কপারটাকে টেনে তোলে, কবজার মতো ওই যে আছে ওটা উপর দিকে ফোল্ড হয়ে উঠে যায়, এইটাই যেমন নেই খুলে গেছে, তাই এখানে কোনো জলের গতি নেই, আর বাকিগুলো সব খেলা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি পঁচিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠেরো উনত্রিশ তিরিশ একত্রিশ, মানে আর একটা বত্রিশ, বত্রিশ কপাটি আছে এখানে, বলে বত্রিশ কপা। এটা জুম করে দেখাই আপনাদের, আপনারা যারা ঘুরতে এসেছেন দেখেছেন সেটা তো আলাদা কথা, যারা আসেননি তাদের জন্য বলি, এগুলো হচ্ছে সুন্দরী, গড়ান, গেও। এখানে এসে জানতে পারলাম কেল্লার আশেপাশের জঙ্গল থেকে কিছুদিন আগে একটা বাঘ উদ্ধার হয়েছে। এখান থেকে শুকনো জ্বালানি সংগ্রহ চলছে, এগুলো সব নোনা গাছ, গরান, গেও, কেওড়া,
বাণী গাছ, এটা বাণী গাছ, এইসব নোনা অঞ্চলের শ্বাসমূলযুক্ত গাছ। আমার বন্ধু রবির নামছে, এতক্ষণ ও ক্যামেরা করছিল, আমি গাড়িটা রেখে এসেছিলাম, ও পারে গাড়িটাকে আনতে গেল। ম্যাথ উইথ রবিন ইজ কামিং। আর এইটা হচ্ছে শ্যাওলা যাচ্ছে। ওই পারে মেন রোড, বেশ কিছু নৌকা টোকা দাঁড়িয়ে আছে। জঙ্গলের দিকে যাই, দেখি কি হচ্ছে। নামার সিঁড়ি আছে ভাই, এই স্লিপ টিলিপ খেয়ে যাস না কেন। ও এখানে নামার সিঁড়ি আছে, মেনটেনেন্সের জন্য নামে মনে হয়, বেশি নামিস না কাদা আছে। এদিকে ফরেস্ট না ইরিগেশন জানি না, জঙ্গল আছে। আর রবিন ভাই কি দেখাচ্ছে একটু দেখি। এগুলো নোনা জমে জমে হয়েছে না, শামুক আটকে গেছে না, ঝিনুক আটকে দিয়েছে না আটকে গেছে। হ্যাঁ এগুলো আটকে গেছে, ঝিনুক ঝিনুক দিয়ে যে এত ইয়ে হয় না, কাদা আছে কিন্তু নামিস না, স্লিপ খা, স্লিপ খেলে আর আটকাতে পারবি না। তাই না, পলি পুরো পলি একদম হড়কা পলি, মানে স্লিপ খেলে আর আটকাতে পারবি না। শ্বাসমূল, যারা আপনারা শ্বাসমূল দেখেননি, শ্বাসমূল দেখাই। শ্বাসমূল কী হয়, যেসব গাছ জলের মধ্যে ডুবে যায় তারা মাটি থেকে অক্সিজেন নিতে পারে না, তাদের শিকড়গুলো অক্সিজেন নেওয়ার জন্য, বাতাস যেহেতু চলাচল করে না জলে ডুবে থাকে, তো তাদের শিকড়গুলো মাটি থেকে রিভার্স ওয়েতে ওপর দিকে চলে আসে, গ্র্যাভিটির উল্টো দিকে। তখন ঠিক এই রকম ধরনের মূল দেখা যায় গাছের গোড়া থেকে উঠে আসে, যেটা আমরা বিজ্ঞান বইতে পড়েছি, জীবন বিজ্ঞান বইতে। এই শ্বাসমূল, এইটা হচ্ছে বাণী গাছ, বাণী গাছের পাতাটা এরকম হয় আর শ্বাসমূলটা এরকম হয়। শ্যাওলা জমে আছে, এখান থেকে ভিউ কিছুটা এরকম। এটা ফরেস্টের অফিস, কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা, জ্বালানি ভিতরে তার কাটা ঢোকাও যেত, এই গোলে ঢুকবে যাদের ঢোকার ইচ্ছা হবে, রাস্তা আছে এখান থেকে। এটা মাসি ফরেস্টের অফিস নাকি, এইটা না ইরিগেশন অফিস, এটা ফরেস্টের অফিস না ইরিগেশন অফিস, ফরেস্ট অফিস না, ভিতরে ঢোকা যায় না, না ভিতরে ঢুকতে যারা পিকনিক করে, খুলে দেয় পয়সা নেয়, ও এখন খুলে না, গিয়ে বললে খুলে দেবে। আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে যাও তো, যাও তো যাও, ও ওইদিকে যাবে না, কোথায় চলে গেছে, ওটা জয়নগরের দিকে চলে গেছে, এই রাস্তাটা, এই এই যে রাস্তাটা গেছে, এই যে নদী ধরে যে রাস্তাটা চলে গেছে, এটা জামতলা গেছে। ঠিক আছে, আপনাদের এখানেই বাড়ি নাকি? কালিকারা এসছে এখানে চড়তে, চড়ে এসছে বোট, হ্যাঁ বোট বা নৌকা। আমরা সামনের দিকে যাব, এদিকে গেলে জয়নগর জামতলা পড়বে, পিছন দিকে ফরেস্ট অফিস, এই দিকে হচ্ছে ক্যানিং এর রাস্তা। এই নৌকা, এই নৌকা, ও এ কত করে নেন? আচ্ছা কি পার হেড নাকি, যে কজন ঘোরাবে
আধা ঘন্টা ঘোরাই বড় আধা ঘন্টা এখান থেকে কতটা যাবেন অনেকটা দূর যেতে হবে মোটরবোটটা অনেক দূর যাওয়া যাবে আধা ঘন্টা ঘুরিয়ে আবার আনবেন তাই তো মোটরবোটে 600 টাকা আর হাত বোটে হচ্ছে 250 টাকা ও এবার যতজন যাবেন মানে কতজন ধরে তাও 30 জন আচ্ছা তাহলে আমরা আরেকদিন আসবো এখন দুজন এসেছি আমরা প্রথমবার এলাম তাহলে একবার যাবো এইগুলো হচ্ছে লক গেটের যে অংশ এইগুলো আগে লক গেট ছিল না বাতিল হয়ে গেছে নাকি বাতিল হয়ে গেছে আপনি তাহলে এখানেই থাকেন এইটা আপনার নৌকা নাকি আপনার নাম কি অনু আলম আলম আচ্ছা আপনাকে এলে তাহলে পাওয়া যাবে তাই তো যখন আসবে তখন যাব তাহলে আমরা আরেকদিন আসবো এখন দুজন এসেছি দুজন মিলে 600 টাকা দিয়ে চড়তে গেলে গায়ে লাগবে তবে স্পিড বোটের থেকে হাত বোটে চড়ার মনে হয় বেশি মজা আছে বোট চড়া যাবে ব্রিজের অবস্থা খুব ভালো নয় টাটার বেরিয়ে গেছে ভেঙে চলে গেছে অম্বিকানগর জায়গাটার নাম হচ্ছে অম্বিকানগর মাতলা নদীতে সেটা আমি জানি না সেটা ওই বোর্ডের ছেলেটাকে জিজ্ঞাসা করলে ভালো হতো ওরা এখানকার লোক পিয়ালি নদীর এই শাখাটি দক্ষিণে প্রবাহিত হয়ে পূর্বে বেঁকে মিশেছে আন্ধারিয়া বালাহারে নিয়ার কাছে মাতলা নদীতে ভালো জায়গা আছে সুন্দর ঘোরার জায়গা পিকনিক করা নদীর নৌকা বললে নৌকা চালানো যায় বড় নদী তো ছোট আছে এইটা হচ্ছে খড়ের গাদা যারা খড় দেখেননি ধান গাছ ধান গাছের রচনা লেখেন তাদের জন্য এই বোটটা খারাপ হয়ে গেছে বাদ ছোটো ছোটো নৌকা আছে চড়ার জন্য ভাই এটা কোথায় গেছে মাতলা নদীতে অনেক দূরে মাতলা নদীটা মাছ ধরছে কি করছিস রে দুপুরবেলা দাদা বড় নদীটা কত দূরে 1-2 কিলোমিটার আরো বেশি তো ফ্রেন্ড আমার পিছনে হচ্ছে পিয়ালি নদী এই হচ্ছে বালির পাহাড় আর ওই দেখা যাচ্ছে 32 কপাট লক গেট 32 কপাট দেখা যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি 32 কপাটের এই সাইডটাতে আর এই নদী গিয়ে পড়েছে মাতলা নদী এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে হচ্ছে জাল দেয় জোয়ারে জল উঠে গেলে এই যে জাল পড়ে আছে নীল রঙের এই জালেতে মাছ আটকে যায় জল নামার সময় এইদিকেও আছে অনেকগুলো আমরা এখন নদীর হাওয়া খাচ্ছি বসে বসে বক দেখা যাচ্ছে মাছ খাচ্ছে এই আগের থেকে আরো জোরে মনে হচ্ছে জল বেড়াচ্ছে
আমরা ফিরবো, ফিরে যাচ্ছি। অনেক দেখা দেখি ঘোরাঘুরি হলো, এবার আমরা ফিরে যাচ্ছি। এই যে বোট ছাড়ার কথা আমাদের বলছে, এই বোট 600 টাকা অথবা পায়ে হাতে টানা হলে তাদের 150 টাকা, 30 জন দিতে পারবে। এখানে রেস্ট করছে, এখানে পিকনিক করছে, এর ভিতরেও পিকনিক করা যায়। রাস্তা খুব খারাপ, আসতে চলাবি বুঝেছি না। পিকনিক করার মোটামুটি এই হচ্ছে স্পট, সকাল সকাল আসতে হবে, সন্ধ্যা হওয়ার আগে চলে যেতে হবে, তাই না? এটাই যে শৌচালয়, এবারে 4টে গাড়ি দেখলাম, ওপারে 4-5টা গাড়ি দেখলাম। ইত্যাদির হাত থেকে জমিকে রক্ষা করুন, দৈত শক্তি পেজ পানি, হার্টা কেমিক্যালস এর বিখ্যাত কীটনাশক। হ্যাঁ, আমি কেমন বললাম ফ্রেন্ডস, আজকে আমাদের ঘোরা শেষ হলো কেল্লা, আর আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে, ডোঙাজোড়া বাজারের মধ্যে থেকে। আর আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। এটা হচ্ছে একটা জেলেদের বোট, ছোট বোট। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার যদি ভালো লাগে এখানে কিন্তু আপনি ঘুরতে আসতেই পারেন, একদিনের জন্য পিকনিক করতেই আসতে পারেন। দেখেছেন তো কত পিকনিক করতে এসেছে, আমরাও একদিন আসবো। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। থ্যাংক ইউ। তাহলে বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।